হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটি অ্যামাজিং ট্রিক দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু যত অ্যান্ড্রয়েড ইউজারকারী আছে, আমরা কিন্তু প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারকারী আমরা যদি কোনো একটি ফাংশনটা ওপেন করি তাহলে কিন্তু আমাদের ব্যাক বাটন দিয়ে ব্যাক দিতে হয়, ঠিক আছে বন্ধুরা? তা আমরা কিন্তু দেখা যায় যদি আমরা সারাদিন মোবাইল ইউজ করি আমাদের কিন্তু 80%ই আমাদের ব্যাক বাটনটা ইউজ করা পড়ে। তো বন্ধুরা, এই ব্যাক বাটনের দারুণ একটি টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব, আশা করি এটা আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা যদি আমাদের মোবাইল থেকে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি বা কোনো কিছু ওপেন করি, ওপেন করার পর কিন্তু আমাদের এটা থেকে বেরিয়ে যেতে হলে অবশ্যই আমাদের ব্যাক বাটন চেপে বেরিয়েতে হয়, ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাক বাটনের যে ট্রিকটি আমি আপনাদেরকে দেখাবো, দেখেন বন্ধুরা, এই যে যে বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু দারুণ কিছু ফিউচার আছে, যে ফিউচারগুলি আশা করি আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজারকারী হয়ে থাকেন আপনার খুবই ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, জাস্ট আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ইউটিউবটি ওপেন হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা? তারপরে বন্ধুরা এখান থেকে আমরা আবার ব্যাক দিয়ে বেরিয়ে যাব। ব্যাক দিয়ে বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা এখন যদি আমি এটার বাটনটির মধ্যে জাস্ট একটু লং প্রেস করে ধরি, লং প্রেস করে ধরার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের ফেসবুকটি ওপেন হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলটি শর্টকাটে ব্যবহার করতে পারবেন, প্লাস আপনার ব্যাক বাটনটাকেও আপনি সুরক্ষিত রাখতে পারবেন, ঠিক আছে বন্ধুরা? তো এই বাটনটি কীভাবে ইনস্টল করবেন, কীভাবে সেটিং করবেন সব কিছুই দেখাবে এই ভিডিওটিতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিব ভিডিও শেষে। জাস্ট আমরা অ্যাপের সেটিংগুলো দেখে নিই। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে গো টু সেটিং আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি যে পারমিশন যেতে সেটা অ্যালাউ করে দিতে হবে। জাস্ট আমরা এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে এটাকে অ্যালাউ করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধু এখানে আপনারা কয়েকটি অপশন পাবেন, এই অপশন দিয়ে থেকে আপনাদের সেটিংগুলো করে নিতে হবে। জাস্ট বন্ধুরা দেখেন উপরে কিন্তু একটি অপশন আছে সিঙ্গেল, এটা কিন্তু জাস্ট একটি ক্লিক করবেন, ব্যাগে দেওয়া আছে। জাস্ট এখান থেকে ব্যাগে দেওয়ার পর বন্ধুরা লং পেস অ্যাক্টিভ, জাস্ট আপনার লং পেসের এখানে ক্লিক করার পর বন্ধুরা সর্বনিচে একটি অপশন পেয়ে যাবেন ল্যান্স আদার অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে ওপেন হবে, ঠিক আছে বন্ধুরা? জাস্ট আমি এখান থেকে ইউটিউবটি সিলেক্ট করে দিব। ইউটিউবটি সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এটা লং পেস, জাস্ট আমরা লং পেস করে যদি ধরে রাখি এখন কিন্তু ইউটিউবটি ওপেন হয়ে যাবে। তারপরে বন্ধুরা এখানে দেখেন তৃতীয় নম্বর যে অপশনটি আমরা এখান থেকে পেয়ে যাব এটাকে জাস্ট অ্যানাবল করতে হবে। দেখেন অ্যানাবল ডাবল পেস, জাস্ট আমরা এটাকে অ্যানাবল করে দিয়ে এখানে ডাবল পেসে ক্লিক করে দিব। করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু ল্যান্স আদার অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। করে দেওয়ার পর বন্ধুরা সব অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা ফেসবুকটি সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখান থেকে আমাদের এই অপশনটি অন করে দিতে হবে। অন করে দিলে কিন্তু আমাদের এই আইকনটি চলে আসবে। এই আইকনটিও কিন্তু চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। জাস্ট থিমে যদি ক্লিক করেন এখানে অনেক ধরনের থিম পেয়ে যাবেন, অ্যাড আসলে অ্যাডটি কেটে দেবেন। এখানে অনেক ধরনের থিম পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজে চেঞ্জ করে দেখে নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা? তো এখান থেকে দেখার পর বন্ধু এই বাটনটি আমরা কিন্তু এখান থেকে মানে নাড়াতে চালাতে পারবো। এটা যদি আপনারা ফিক্সড করতে চান তাহলে যে লক বাটন টেস্ট এটাকে ক্লিক করে দিলে এটা কিন্তু আর এখন কোনো লড়বে চলবে না, ঠিক আছে বন্ধুরা? জাস্ট এটা দেওয়ার পর বন্ধুরা আমাদের সেটিংটি শেষ। এখন যদি আমরা এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা যে কোনো একটি অপশন যদি ওপেন করি, জাস্ট আমি দেখাই আপনাদেরকে প্লে স্টোরটি ওপেন করলাম। ওপেন করার পর বন্ধুরা এখান থেকে যদি আমি ব্যাগে ক্লিক করি এটা কিন্তু ব্যাগ হয়ে যাবে। জাস্ট আমি যদি এখানে লং প্রেস করে ধরি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ইউটিউবটি ওপেন হয়ে যাবে। তারপরে বন্ধুরা দেখাই আমি আপনাদেরকে এখানে যদি আমি ডাবল প্রেস করি তাহলে কিন্তু আমাদের ফেসবুকটি ওপেন হয়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজে এই অ্যাপ্লিকেশনটি কাজ করে। তো বন্ধুরা আশা করি আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অ্যাপ্লিকেশনটি দিয়ে কীভাবে আপনারা কাজ করবেন। তারপরে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন ব্যাক বাটন, এটা লিখে সার্চ করার পর বন্ধুরা চতুর্থ নম্বরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আর বরাবরের মতো এটা ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে শর্টকাটে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।